যে কোনো ক্লাসে যে কোনো ছাত্রছাত্রী হও না কেন, সেটা নিচু ক্লাসের ছাত্রছাত্রী হোক বা উঁচু ক্লাসের ছাত্রছাত্রী হোক, মাধ্যমিক হোক, হায়ার সেকেন্ডারি হোক বা তারপরেও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে উঁচু ক্লাসের, সেক্ষেত্রে যারা ইতিহাসে, ইতিহাস যে পরীক্ষাটা, ইতিহাসে মানে পড়ার অন্য কিছু মনে রাখা সেগুলো যেমন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসের সাল এবং তারিখকে মনে রাখার ক্ষেত্রে একদম নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত প্রত্যেকেরই কিছু না কিছু অসুবিধা হয়। তো এই ধরনের মানে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই খুব অসুবিধা হয়। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কি করে সমাধান করা যায়, সেই সমস্যাটা সমাধানের জন্যেই আজকে তোমাদের এইটা খুব একটা ইন্টারেস্টিং ক্লাস। একটু মন দিয়ে পুরো ক্লাসটা সবাই দেখো। আর যাদের বলছি যে যারা নতুন ছাত্রছাত্রী সমস্ত আমার এই ক্লাসটাতে এখনই এখনই জয়েন করলে, তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান নিয়ে রেখো, সব ইন্টারেস্টিং ক্লাসগুলো আসতে থাকে সামনে এবং পিছনের ক্লাসগুলো দেখো, প্রচুর পরীক্ষার এই ধরনেরই বিভিন্ন শর্টকাট, বিভিন্ন ধরনের কৌশল, এগুলো নিয়ে আমার প্রচুর ক্লাস আছে, স্ট্র্যাটেজি আছে, এক্সাম প্ল্যানিং আছে। কারণ শুধুমাত্র পড়লেই হয় না, সেটাকে একটু কৌশল করে যাতে ভালো নাম্বার হয় তার জন্য পড়তে হয়, সেইভাবে এগোতে হয় পরিকল্পনা করে। আজকের ক্লাসের মূল বিষয়টাতে আসবো, ইতিহাসের যে সমস্ত সাল তারিখ আছে সেই সমস্ত সাল তারিখগুলোকে আমরা কি হই, আমরা যখন বইটা পড়ি তখন তো পড়ে যাই বইটাকে, এইবার যখন সেই বইটা থেকে বিভিন্ন প্রশ্ন আসে, বিশেষত শর্ট প্রশ্ন আসে, তখন সাল তারিখ মনে রাখাটা বিরাট বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে বইটাতে যে সমস্ত তোমার চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে আমরা কি করব, নোট নেব। আচ্ছা, কি নোট নেব? প্রথম কথা হচ্ছে যে এইখানে একটা বড় সমস্যা হয়, পুরো বইটাতে সাল তারিখগুলো কি হিসেবে চলে, এক একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনার মধ্যে আরো আরো যে সমস্ত ঘটনাগুলো থাকে, বা মানে একটা চ্যাপ্টার একটা বিশেষ ঘটনা বা একটা বিশেষ যুগকে নিয়ে কথা বলা হয়, ঠিক আছে, সেইটার মধ্যে যে বিশেষ বিশেষ ছোট ছোট ঘটনাগুলো থাকে সেই ঘটনাগুলোর সাল তারিখ আমাদের মনে থাকে না। তাহলে আমরা প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো বইটা থেকে একটা খাতাতে, বইয়ের মধ্যে অন্য যা কিছু লেখা আছে থাকে থাক, আগে একটা খাতাতে কি করতে পারি, যত বইটা, বইয়ের থেকে প্রথমে কি করব, এক নম্বর সমস্ত সাল তারিখকে একটা খাতাতে টোকা, খাতায় সব সাল তারিখকে টুকে নেওয়া। এরপরে আসছে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা কি, সেটা হচ্ছে তোমার শতাব্দী। এইটা মাথায় রাখো, এটা হচ্ছে মানে এই যে এখন যে কৌশলটা বলতে যাচ্ছি তার প্রথম ধাপ। এক তো খাতায় সমস্ত বইয়ের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে চ্যাপ্টারগুলো থেকে পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে একটা খাতাতে সমস্ত সাল তারিখ লিখে নিলে, এই কাজটা করতে কিন্তু পুরো, আমি ধরে নিলাম তুমি পুরো বইটা পড়ো নি, কিন্তু পাতাগুলো যখন উল্টোচ্ছ তাতে সাল মানে ঘটনা তারিখ এইগুলো রয়েছে, তুমি জাস্ট সেইগুলোকে উঠিয়ে নাও। দ্বিতীয় কাজ হচ্ছে শতাব্দী। শতাব্দীতে ভেঙে ফেলা, শতাব্দীতে কিভাবে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি বোর্ডটা, শতাব্দীতে কি করে ভেঙে ফেলবে এই সাল তারিখকে, মানে ধরা যাক 1700 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ, 1900 খ্রিস্টাব্দ বা এর আগে যদি থাকে 1600 খ্রিস্টাব্দ, তোমরা এই যে খাতাতে যে সাল তারিখগুলোকে টুকলে ওর মধ্যে দেখো, প্রথমে এইবার খাতাটাকে কি করো, আলাদা আর একটা পৃষ্ঠা নাও বা আর একটা অংশ নাও খাতাটার, এইবার ওই থেকে তুমি এবার খেয়াল করো আর একটা কালির পেন নাও, ঠিক আছে, সেটা থেকে নিয়ে দেখো যে 1600 ওপরে একটা হেডিং দাও, 1600 খ্রিস্টাব্দ। আচ্ছা, 1600 খ্রিস্টাব্দে তোমার কি কি ঘটনা
ঘটছে। এবার আমি এইটাকে নাম দিলাম ধরো 1700, ঠিক আছে? এই 1700 খ্রিস্টাব্দে এইরকম একটা একটু বড় কাগজ হলে ভালো হয়, বা প্রয়োজনে তুমি তোমাদের খাতার যে কাগজ আছে সেই খাতার কাগজেও করতে পারো। অনেক সময় প্রজেক্টের যে খাতার যে একটু চৌকো ধরনের যে কাগজ পাওয়া যায় সেটা হলে ভালো হয়, আর না হলে এমনি খাতাতেও করতে পারো। এই ধরনের একটা সার্কেল করো, একটা বৃত্ত করো। বৃত্ত করে মাঝখান থেকে, এখানে ধরো বৃত্তর কেন্দ্রবিন্দুটা আছে, এইখান থেকে এরকম লাইন টেনে তুমি এটাকে 10টা ভাগে বৃত্তটাকে ভাগ করে ফেলো। কারণ খেয়াল করো, যে কোনো একটা ধরো এই যে 1600 বা 1700, এই যে একটা শতাব্দী, এই শতাব্দীতে কিন্তু মোট 100টা বছর থাকে। মোট 100টা বছর দিয়ে একটা শতাব্দী হচ্ছে। আমি এখানে কিন্তু কত দ্রুত মনে রাখবে তার টেকনিক গুলো পরপর বলছি, তাহলে আশা করি পরপর তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি এগোচ্ছি, এইটা কিন্তু মাথায় নাও। তাহলে এখানে ঠিক ওই রকম শতাব্দী অনুযায়ী এভাবে সংখ্যা লেখো, প্রত্যেকটা যে গ্যাপ আছে এই গ্যাপগুলোর ওপরে যেভাবে ঘড়ির ওপরে যেভাবে লেখা থাকে সেইভাবে এরকম লেখো, 10, তারপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই একটা সার্কেলের এই 10টা ভাগ আলাদা হয়ে গেল গেল। এবার দেখো তুমি যে খাতাটাতে, ওটা অন্য কালি দিয়ে দেখাই, তুমি যে খাতাটাতে এই যে সমস্ত সাল তারিখগুলো লিখেছিলে এবং তার মধ্যে থেকে এবার খুঁজতে শুরু করো যে এই 1700 খ্রিস্টাব্দের সাল তারিখ কি কি আছে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এইটা তোমাদেরকে, এই যে কাগজটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে, এই কাগজটা কিন্তু আমি, যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এইটা আমার আলাদা একটা ক্লাস নেওয়া আছে ইতিহাসের সমস্ত সাল তারিখ, সেইটাতে এই টোটাল পিডিএফটা কিন্তু আমার দেওয়া আছে। এতে তোমাদের মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছ তাদের বইয়ের যত সাল তারিখ আছে সমস্ত এইভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা সেই ক্লাসটাকে পারলে দেখে নিও, আমি পারলে এই ক্লাসটার ডেসক্রিপশনে ওই ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাতে তোমাদের কাজটা আরো খানিকটা সহজ হবে। কিন্তু এছাড়া মাধ্যমিক ছাড়াও তো অন্য ক্লাসের অনেক পরীক্ষার্থী থাকে, নিচু ক্লাস হোক, সেটা বললাম তো HS হোক বা তারও উঁচু ক্লাস হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, তাদের জন্য এটা একটা জেনারেল টেকনিক দিচ্ছি। এইবার ধরো এইভাবে 1700 সালটা এইভাবে লেখা আছে তোমার খাতাতে, তাহলে এখানে দেখতে হবে যে ধরা যাক দলিল পত্রাদি সংরক্ষণের নির্দেশ কত সালে হয়েছে, 1791 সালে হয়েছে। তাহলে এইটা যখন তুমি খাতায় দেখলে যে হ্যাঁ খাতায় তো তুমি পুরোটা ঢুকে নিয়েছো, তোমার পুরো যে কোর্সের ইতিহাস কোর্সে বা ইতিহাসের বইটাতে যত সাল তারিখ আছে সব খাতাতে তুমি ঢুকে নিয়েছো, এবং তারপরে বলছি যে শতাব্দীতে এইটা ভেঙে পেলো, শতাব্দীতে কিভাবে ভেঙে পেলো, এইভাবে এই যেটা দেখালাম এই পুরো সার্কেলটাকে ফার্স্ট এঁকে নাও, প্রয়োজন পড়লে এরকম সার্কেল তুমি খাতাতে দুটো তিনটে একই শতাব্দীর জন্য দুটো তিনটেও তুমি বানাতে পারো, যদি জায়গা মানে খাতার পৃষ্ঠার মধ্যে লিখতে জায়গা কম পড়ে, তবে ইভেন একটা পাতার মধ্যেও দু তিনটে চারটে সার্কেলে তুমি এটাকে ভেঙে নিতে পারো বা সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? এইবার দেখো যেটা বলছিলাম যে আচ্ছা ধরো যে পলাশির যুদ্ধ, দলিল পত্রাদি সংরক্ষণের নির্দেশ কত, 1791 সালে। তাহলে এইটা পড়ছে তোমার এই 9-এর দশকে, 1700 খ্রিস্টাব্দের 9-এর দশকে পড়ছে। তুমি এইখানটাতে ছোট্ট করে লিখে নিলে যে দলিল পত্রাদি বলে তার পাশে পাশে কি লিখছ, পাশে কিন্তু আর পুরোটা দেওয়ার দরকার নেই, 1791 কথাটা আর লেখার দরকার নেই, দলিল পত্রাদি 91, জাস্ট এই কথাটা লিখে নিলে। এইখানে আমি এইভাবে দেখাচ্ছি কিন্তু তোমাদের খাতায় যখন লিখবে একটু ছোট ছোট করে নোট নেবে তখন আশা করি ওই গ্যাপ গুলোর মধ্যে ধরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আবার বলছি যে যদি একটা সার্কেলে তোমাদের না হয়, একটা খাতার মধ্যে একটা যদি খাতার পৃষ্ঠা এরকম থাকে, ঠিক আছে,
এই পৃষ্ঠাটার মধ্যে, এই ধরো 1700 খ্রিস্টাব্দ তাকে সাজাচ্ছ, একটার মধ্যেই কিন্তু তুমি এরকম দুটো তিনটে চারটে পাঁচটা এরকম সার্কেল সাজিয়ে নিতে পারো। সাজিয়ে নিয়ে সেক্ষেত্রে কি করবে, এইটা ধরো দিলে হচ্ছে 50, এটা 60, ঠিক আছে, এটা 70, এটা 80, এরকম ভাবে এটা 90, এরকম ভাবে আলাদা আলাদা দশকের জন্য, এগুলো কি এক একটাতে 10টা করে সাল আছে, এই বছর আছে, ঠিক আছে, তাহলে এক একটার জন্য তুমি আলাদা আলাদা গোল সার্কেলও বানাতে পারো ইচ্ছা করলে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি আলাদা আলাদা করে গোল সার্কেল বানাও, তাহলে এই জায়গাটাতে খেয়াল করো একটু মন দিয়ে, যে যখন আলাদা সার্কেল বানাচ্ছি আমি এরকম, যে একটি 10 বছরের জন্য 1700 খ্রিস্টাব্দ, কিন্তু এইটা পাতার উপরে হেডলাইন দিয়েছি, এবার নিচে যেটা করছি এটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দের, আমি একটা উদাহরণ হিসেবে ধরি এখানে, ধরো 80 দশকটা, ধরো 80 দশকটাকে এখানে আমি লিখছি, তাহলে এই 80 দশকে কি আছে, আবার 80 দশকে কিন্তু আবার 10টা বছর আছে, কাজেই এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে তুমি এরকম ভাবে 10টা ভাগে এরকম ভাগ করে নিচ্ছ নিয়ে, তাহলে 10টা বছরে ভাগ হয়ে গেলে কি হলো, ধরা যাক এখানে বেঙ্গল গেজেট, এটা প্রথম প্রকাশ হয়েছিল 1780তে, তাহলে এই যে প্রথম রয়েছে ধরো এইখানে লিখলে বেঙ্গল গেজেট, আচ্ছা 1781তে কি হয়েছিল, কলকাতা মাদ্রাসা, এইখানে কি হচ্ছে, তখন তুমি কিভাবে লিখছো, এখানে হচ্ছে এখানে 81, এখানে 1 লিখলে, এখানে 2 লিখলে, এইভাবে এগোবে, ঠিক আছে, পর 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 বছরগুলোকে এইভাবে 3 4 এভাবে এগোবে, এইবার এখানে লিখলে কলকাতা মাদ্রাসা, কাজেই এরকম তোমার বেশ কিছু গোল গোল সার্কেল বা বৃত্ত তৈরি হবে যদি খাতাতে তুমি একাধিক করতে চাও, তাহলে একটা পৃষ্ঠাতে এরকম 5টা করলে, আর একটা পৃষ্ঠাতে এরকম 5টা করলে, তাহলে কি হলো, ওই পুরো শতাব্দীটা ওই সার্কেলগুলোর মধ্যে চলে আসলো। আচ্ছা এবার ওই গোটাটাই যদি দেখাই, এটা একটা বড় কাগজে বড় একটা আর্ট পেপার নিতে পারো, বা ওই ধরনের বললাম যে প্রজেক্টের কাগজ নিতে পারো, তাতেও কিন্তু এইভাবে করতে পারো। এইবার তোমরা তো বুঝতেই পারলে যে সিস্টেমটা কি হবে, এবার যদি ধরি যে এখানে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছে, তাহলে আমি কোথায় চলে যাব, এই যে 50-এর দশক যেটা, এইখানে চলে গিয়ে আমি লিখব পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ, এখানে কিন্তু আর 1700 কথাটা লেখার দরকার নেই, এখানে আমি কি লিখছি, এখানে লিখব আমি পলাশির যুদ্ধ, আর চেষ্টা করবে যদি দুটো কালি দিয়ে করতে পারো, এই যেমন দেখো এখানে পলাশির যুদ্ধ কথাটা আমি কালো দিয়ে লিখেছি, এইটাকে লিখছি 57, এটা কি হয় চোখে দেখলে মনে রাখতে আরো বেশি সুবিধা হয়। তাহলে এইভাবে যদি তোমরা সার্কেল গুলো করে নাও, এবং প্রত্যেকটা সার্কেলে যদি জিনিসগুলোকে লিখে ভেঙে নাও, তাহলে কি দাঁড়াবে, এবার তোমাদের কাজ হচ্ছে এই সার্কেল গুলোকে আলাদা আলাদা ভাবে, যদি একটি দশককে, এই সরি একটি শতাব্দীকে যদি তুমি এইভাবে আলাদা ভেঙে নিয়ে তৈরি করতে পারো, পুরো বইটাতে যদি তোমার আন্দাজ থাকে, এবার পুরো বইটা তো তোমরা পড়ছো, পুরো বইটা পড়ার পরে যখন এই এক একটা মানে যখন মনে রাখবে সাল তারিখগুলোকে, তখন শুধুমাত্র যদি তুমি এই দশকটার দিকে তাকাও, তখন 1 2 3 করে যদি মাথায় আসে, যেমন 7 পলাশির যুদ্ধ, এইভাবে মনে রাখতে হবে, পলাশির যুদ্ধ 57, দলিলপত্র 91, পুরোটা তোমায় তখন আর বলতে হচ্ছে না, মনেও রাখতে হচ্ছে না, যেমন বারাণসী সংস্কৃত কলেজ 92, তাহলে ওটাও এই 90-এর দশকে চলে গেল এই এই জায়গাটার মধ্যে। তাহলে এই পুরো সার্কেলটা আঁকার পরে এই জায়গাগুলোকে তুমি কি করতে পারো, এইভাবে এইভাবে বিভিন্ন রকমের আলাদা আলাদা খোপ কেটে নিতে পারো লেখার সুবিধার জন্যে, যাতে এক একটা জিনিসের ঘটনা এক একটা রকমভাবে এর মধ্যে থেকে যায়, ঠিক আছে। এখন তোমাদের এর আগে আমি মাইন্ড ম্যাপের ব্যাপারে একটা ক্লাস নিয়েছি, দুটো ক্লাস নিয়েছি, তোমরা চেষ্টা করো সেই ক্লাসগুলোকে দেখবার,
এইটা কি হবে, ইতিহাসের যত সাল তারিখ আছে সেই সাল তারিখের মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে, এবং তোমাদের কাজ থাকবে শুধু যে মাঝে মধ্যেই ওই যে সার্কেলগুলো আছে ওই সার্কেলগুলো, অথবা ধরো একটা বইতে কত শতাব্দী হচ্ছে, ধরো 4-5টা শতাব্দী জুড়ে যদি থাকে তাহলে এরকম সার্কেল 4-5টা হবে, বা যদি সেটাকেই আবার 10 ভাগে ভাগ করে নাও তাহলে ওই 1-2টো পৃষ্ঠার মধ্যে কিন্তু পুরো সাল তারিখটা চলে আসবে, এবং তোমার মিস যাওয়ার চান্স কমে যাবে। যে তুমি জানোই যে পলাশির যুদ্ধ মানে হচ্ছে ওটা 1700। এবার পলাশির যুদ্ধ যখন তুমি মুখস্থ করছো, যখন তুমি এইভাবে মুখে উচ্চারণ করছো যে পলাশির যুদ্ধ 57, ঠিক আছে, বেঙ্গল গেজেট 80, আচ্ছা কলকাতা মাদ্রাসা 81, এশিয়াটিক সোসাইটি 84, বারাণসী কলেজ সংস্কৃত কলেজ 92, চুয়ার বিদ্রোহ 88-99, রংপুর বিদ্রোহ, এইভাবে মনে রাখার সুবিধার জন্য এটাই বলতে পারো যে যারা ঘটনাটা জানো তাদের এইভাবেই বলতে পারো যে রংপুর 83, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বিদ্রোহ কথাটা মনে রাখার সুবিধার জন্য এইভাবে বলতে পারো সন্ন্যাসী ফকির 63, ঠিক আছে, এরকম পরপর যদি যেতে থাকো পরের শতাব্দীতে যদি ওইভাবে চলে যাও যে 1900 শতাব্দী, ধরো একটা লিস্ট করছো আজাদ হিন্দ নারী বাহিনী, তাহলে না তুমি আজাদ হিন্দটা পড়েছো জানো ধারণা আছে, এবার তুমি শুধু মুখস্থ রাখার জন্য কি বলছো নারী বাহিনী 43, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি 8, তো 1908 কথাটা বলতে হচ্ছে না, পেটলার সার্কুলার 1905, 1905টা আর বলতে হচ্ছে না, পেটলার সার্কুলার 5, এইভাবে বললে কাল্লাইন সার্কুলার 5, পেটলার সার্কুলার 5, জাতীয় বিদ্যালয় 5, দেখো একটাই একটাই বছরে কতগুলো জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, জাতীয় শিক্ষা পরিষদ 6, এরকমভাবে যদি জিনিসটা আসে তাহলে আমাদের মাথার মধ্যে মনের মধ্যে কিন্তু ভাগ হয়ে যায় যে এটা এপাশে এটা এপাশে, 1800টা ওপাশে, 1700 এপাশে, 1900 এপাশে, এবং তার জন্য আবার আলাদা আলাদা বছরগুলোকে যদি আলাদা আলাদা চাকতি বা সার্কেল তৈরি করো তাহলে মনে রাখা আরও বেশি সহজ হয়। এখন ইতিহাস প্রশ্নে পরীক্ষার ক্ষেত্রে যে শর্ট প্রশ্নে যে সাল তারিখগুলো আসে তখন পরীক্ষার হলেও মনে রাখার জন্য কল্পনার মধ্যে যদি এসে যায় জিনিসটা, তখন সেই প্রশ্নটা যখন MCQ দেয় তখন এই ধরনের জিনিস যদি আলাদা করে রাখা হয় তখন সেই MCQকে উত্তর দিতে গেলে অনেক বেশি সুবিধা হয়। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না তুমি হাতে কলমে একবার করছো ততক্ষণ পর্যন্ত তোমার সেই অনুভবটা হবে না, আমি এখানে ক্লাসে যতই একে ঝুঁকে দেখাই ততক্ষণ সেই অনুভবটা হবে না, নিজেরা সেইটাকে হাতে করে করো, করে প্রয়োজনে তার মধ্যে কিছু ইম্প্রোভাইজ করবে, কিছু নতুন কালি দেবে, হাইলাইট করবে, যেটা যেটা বেশি মনে থাকছে না প্রয়োজনে সেখানে সেখানে, এই চাকরিটার মধ্যে ধরো এই এই এখানে 3-4টে লিখেছে একটা কিছুতেই মনে থাকে না সেটাকে হাইলাইট করে রেখে দিলে, এবার দ্বিতীয়বার যখন পড়ছো সেটার উপরে নজর পড়ছে। তাহলে ইতিহাস সাল তারিখে কীভাবে মনে রাখবে সে ব্যাপারে একটা সম্যক ধারণা, একটা সহজ পদ্ধতি তোমরা পেলে আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো। আবার বলছি নতুন ছাত্রছাত্রী যারা আছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্টে আমাকে জানিও যে কী কী ধরনের ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়, সেগুলো তো আমরা সবসময় নিই চেষ্টা করি। আর এই যে পিছনের ক্লাসে যে আইটেমগুলো থাকে আমার যে সাবজেক্টের ক্লাস যেগুলো নিই তাদের জন্য বলছি পিছনের ক্লাস দেখো, আর গ্রামারের জন্য ইংরাজি গ্রামার ইংরেজি শেখার জন্য আলাদা প্লে লিস্ট আছে লার্ন ইংলিশ বলে, সেটা সবাই দেখো, খুব সহজে দ্রুত যাতে ইংরাজি করতে পারো তার বিভিন্ন ধরনের কৌশল যেমন আছে তেমনি ডিটেল গ্রামারের ক্লাসও আমার নেওয়া আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, আজকের ক্লাসে এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, আর একটু শেয়ার করো যাতে যাদের কেউ পড়িয়ে পড়া দেখিয়ে দেওয়ার থাকে না তাদের যদি একটু কাজে লাগে। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং কোনো ক্লাস নিয়ে সামনের ক্লাসে, সবাই ভালো থেকো।